আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো এখানে কিভাবে গাছ সংখ্যা করতেছে। বাড়ি হচ্ছে ইন্দোনেশিয়া, আর যারা মালয়েশিয়া কষ্ট করতে চাও তারা পামেল বাগানে আসো, ইনশাল্লাহ কিছু হলে ইনকাম বেশি করতে পারবে, ঠিক আছে। যে দেখতেছো যে যে পামেল বাগানে কিভাবে গাছ সংখ্যা করতেছে, এইভাবে যদি তোমরা গাছ সংখ্যা করে অবশ্যই অনেকটা ইনকাম করতে পারবা। যে দেখো অল্প বয়সে হয়ে যায় 100 বয়স সীমা মনে করেন যে 50-এর বেশি হয়ে গেছে, তারপরে মালয়েশিয়া মনে করেন যে পড়ে আছে এই টাকার জন্য, ঠিক আছে। সে দেখো কীভাবে এই যে গাছ সাঙ্গা করতেছে। আর অবশ্যই যদি ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর যদি বেশি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা, ঠিক আছে। মালয়েশিয়া যাবো তো পামেল বাগানের তথ্য জানতে আমাকে কমেন্ট করবো, আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখো ওই যে ওখানে শোষণ দিতেছে, এই দেখো শোষণ দিতেছে, দেখো কিভাবে গাছ সাঙ্গা করতেছে। আর যারা বলেন যে ভাই পামেল বাগানে বেশি ইনকাম নাই কে অনেকে পলায়, শোনেন ভাই পামেল বাগানে প্রথমে একটা বছর আপনার মনে করেন যে থাকতে হবে, একটা বছর ফুল থাকতে হবে, তারপরে আপনি ইনকাম করতে পারবেন। প্রথম আসার সাথে সাথে যদি আপনি যদি ইনকাম করতে চান তাহলে কিন্তু পারবেন না, কারণ প্রথম প্রথম আসলে গেলা দেখা যাচ্ছে যে 1500-1600-1700 টাকা এরকম ইনকাম হবে। যে সময় আপনি 1-2 বছর যাবে তখন থেকে আপনি ইনকাম শুরু, কারণ কোন কাজে কীভাবে করতে হবে আপনি সমস্ত তথ্য জানা যাবেন, তারপরে বছরদের সাথে আপনি মিল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আপনি কোনো বাধা থাকবে না, আপনি যে কোনো কাজ ইচ্ছে করতে পারবেন। যেমন ধরেন আমি প্রথমে 1 বছর খুবই কম কাজ কাম পাইতাম, ঠিক আছে। 1 বছর পরে থেকে যে ইনকাম করা শুরু করছি ইনশাল্লাহ আপনাকে দুয়াই মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ইনকাম করি, আপনি তো বেতন রিসিপ দেখেনি, ঠিক আছে। আর যারা মনে করেন যে কমেন্টে করেন যে ভাই পামেল বাগানতে এত তো ইনকাম নাই, শোনেন আপনারা প্রথম প্রথম মালয়েশিয়া এসে পামেল বাগানে এসে পলাইছেন, যারা ফলাইছে তারা কি মনে করেন যে ইনকাম করতে পারবেন। এই যে দেখেন এর একটা গাছ তুললে গেল আগে কইছে এখন কইতেছি যে প্রায় 11-12 টাকা পরে, একটা গাছ সংখ্যা করতে কতক্ষণ লাগে। এই যে দেখেন ভিডিও শুরু করছি তখন তেল তো গাছ তুলতেছে, 49টা গাছ কলামে জয়া গেছে, দেখছেন 49টা গাছ। 49টা গাছের দাম কত? 49টা গাছের দাম মনে করেন 10 টাকা বলি কলকম 500 টাকা, হ্যাঁ 500 টাকা কলম ইনকাম করে হলা দিছে। এই যে দেখছেন এটা ড্রাইভার দেন কিভাবে কাজ করতেছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদেরকে, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে ছড়িয়ে দিবেন। যারা কলিংয়ে পামেল বাগানে আসতে চাইছেন তারা আশা করি এই ভিডিওটা দেখলে হলে অবশ্যই বুঝতে পারবেন যে পামেল বাগানের কী পরিস্থিতি। দেখেন যে পিছু করলাম যে বড় বড় পামেল গাছ আছে ফল কাটিয়ে, আমি এই সমস্ত কাজই করি, এই জন্য আপনাদের ভিডিও আমি এই কাজই দিই, ঠিক আছে। তো আশা করি আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন, আর আর বেশি বেশি করে মনে করেন যে আপনারা বিশ্বাস না করেন, আপনি যারা প্রকৃত পামেল বাগানে কাজ করে তাদের সাথে যদি আপনি কথাবার্তা বলেন বুঝতে পারবেন যে পামেল বাগানের বিষয়ে। আর যারা এই যে আয়সার সাথে সাথে পলাইছে, মনে করেন যে আমার সাথে 7-8 জন লোক আইছিল, মানে আমরা 10 জন আইছিলাম, 10 জনের মধ্যে 5 জন পলা গেছে, পরে তারা আসার জন্য পাগল হয়েছিল এই ইয়েতে, কিন্তু তারা আসতে পারে নাকি, ঠিক আছে, কারণ বসে পুলিশ কমপ্লেন দিছিল। আর একটা কথা না বলি নাই ভাই, যারা এই ফুল ভিডিও দেখতেছেন তাদের জন্য একটা কথা বলি। এই যে দেখেন এই যে এটা হচ্ছে পামেলের চারা, এই যে দেখেন দেখো কিভাবে শোষণ দিতে হয়, বের হয় গা বা
দেখো এখানে কলম ফুল গাছ লোড দিতেছে না কিভাবে দিয়েছে তোমরা তো ফুল দেখাইতেছি দেখো আশা করি বুঝতে পারছো আর অবশ্যই যদি না বললেই নাই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কলম সাবস্ক্রাইব করে রাখবা পমেল বাগানের বিষয়ে ঠিক আছে Thank you.